আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব বিল্ডিং অটো কমপ্লিট সার্চ ইঞ্জিন স্ক্রিপ্ট। তার মানে হচ্ছে আমরা একটা সার্চ ইঞ্জিন ডেভেলপ করব যার মাধ্যমে আমরা যেটা হুবহু সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে। তো তোমরা খুব ভালো করে টিউটোরিয়ালটি দেখো, তাহলে তোমরা নিজেরাও এই ধরনের একটি সার্চ ইঞ্জিন তোমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবে, যেটা সহজে বিভিন্ন প্রোডাক্ট অথবা কোনো ইনফরমেশন রিট্রিভ করতে পারবে। শুরু করা যাক। প্রথমে আমরা লোকাল হোস্ট ডেমো এটা ক্লিক করি। দেখো, আমরা ঠিক এই ধরনের একটা অটো কমপ্লিট সার্চ ইঞ্জিন তৈরি করব। তো আমি এটা হচ্ছে লোকাল হোস্টে অটোমেটিকভাবে আমি প্রথমেই বিভিএসটি ঢুকিয়ে রেখেছি। দেখো, এখানে কিন্তু আমাদের এই যেটা আমরা দেখতেছি সেটাই আসবে, এই ধরনের একটা সার্চ ইঞ্জিন, মানে সেম অ্যাজ গুগল, গুগল যেটা করে সেটাই। তো আমরা যেটাকে সার্চ দিতে চাচ্ছি সেটা আগে আগে কিন্তু সাজেশনে দেখিয়ে দিচ্ছে, যেটা অটোমেটিক কমপ্লিট করছে সার্চ রেজাল্টটাকে। হ্যাঁ, যেমন ধরো হট লিখতে আমার হটের যতগুলো আছে সেগুলো কিন্তু এসে পড়ছে। তো এইরকম, তো আমাদের মোটামুটিভাবে যেটা আমরা লিখব সেটা অটোমেটিক সাজেশন করবে এবং সেই অনুসারে আমাদের সার্চ রেজাল্টটা কাজ করবে। তো চলো আমরা বিল্ড করি। প্রথমে আমরা আমাদের জাম্পে যাব, যে এসটি ডকসে, যে আমাদের এসটি ডকসের এখানে ডেমো নামে আমি একটা একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম আগে থেকে। এখানে আমাদের এটার ভিতরে ইন্ডেক্স ডট এসটিএমএল নামে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, এবং এই ফাইলের ভিতরে কিন্তু আমরা আমাদের মূল যে কোডটা সেটা লিখব। শুরু করা যাক। আমি আমি টোটাল যে প্রজেক্ট ফাইল সেটা কিন্তু তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। আমাদের কোড কমপ্লিট। এবার হলো আমাদের আরেকটা কোড, যেটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে জেএস ফাইল, ইনডেক্স ডট জেএস ফাইল, এটার মধ্যে আমরা এই কোডটা লিখব। তো আমি জাস্ট কোডটা লিখে রাখলাম, তোমরা যে এটা নিয়ে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে পারবে। এরপরে আমরা আমাদের এখানে যে বাকি বাকি যে দেখো এখানে ইমেজ দুইটা আছে, এছাড়া যে ফাইলগুলো আছে প্রত্যেকটা ফাইলে কিন্তু আমাদের এখন আমরা অটো কমপ্লিট ডট সিএসএসটা কমপ্লিট করি। এরপরে আমরা হচ্ছে মেইন ডট সিএসএস এর কোডটা লিখব। এরপরে আমরা হচ্ছে ডিবির ভিতরে ঢুকবো। ডিবির ভিতরে আমরা এইবার হচ্ছে আমরা ডেটাটা ইনপুট, আমি অটোমেটিকভাবে আমি অলরেডি আগে ডেটা ইনসার্ট করে রেখেছি, তোমরা ইচ্ছে করে চেঞ্জ করে সেই ফরম্যাটে কিন্তু তোমাদের ডেটাটা জাস্ট ইনসার্ট করলেই কাজ করবে। এখান থেকে তোমরা ইনসার্ট করে নেবে।
তো চলো আমরা এখন অটো কমপ্লিট জেএস এর কোডটা লিখি। আমাদের কমপ্লিট। এখন আমরা আমাদের পেজটা দেখি, আমরা ব্রাউজার ওপেন করি, লোকাল হোস্ট ডেমো, এখন ইন্ডেক্স ফাইলটা রান করলো। দেখো আমাদের কিন্তু সুন্দর রান করলো। এখন আমরা কোনো ওয়ার্ডকে যখন ইনপুট দেব, দেখো এটা সাজেশন দেখাচ্ছে, তোমরা তোমাদের মনের ইচ্ছে মতো ডেটা দিবা, দেখবা এটা কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু কন্ডিশন হলো এই আমি যে প্রজেক্ট ফোল্ডারটা তোমাদের দিলাম সেটাকে সবার আগে লোকাল হোস্ট অথবা তোমাদের কোনো হোস্টিংয়ে অবশ্যই রাখতে হবে, তারপরে সেটা রান করতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার লোকাল হোস্ট ছাড়া কাজ করবে না। ঠিক আছে, অবশ্যই লোকাল হোস্ট অথবা কোনো সার্ভার বেজে এটা কাজ করবে। তো তো কেমন লাগলো আজকে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।